আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। তৃতীয় হলো এলেম। এলেম ছাড়া আল্লাহর ওলি হওয়া কঠিন। সব সময় চেষ্টা করবেন কিছু দিন শেখার, যারা পড়তে পারেন কিতাব পড়বেন, কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, হাদিস পড়বেন, আলেমদের লেখা বই পড়বেন। কারণ আল্লাহ প্রথম হুকুম করেছেন কি কোরআনে? ইকরা মানে শোনো, ঠিক না? তাহলে আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? না, পড়তে হবে। আল্লাহর মরণের পরে শেষ প্রশ্ন হলো পড়া। আল্লাহ ফেরেশতারা বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ঠিক না? যে ফেল করবে সে কি বলবে? হায় হায় আমি তো জানি না, মানুষেরা কিছু বলতো শুনতাম, আমিও বলতাম, এখন মনে আসছে না। এটা শোনা উল্লাহ না পড়া উল্লাহ? এই উত্তর দিতে পারবে না। আর যে সহি উত্তর দেবে তাকে ফেরেশতারা চার নম্বর প্রশ্ন করবে, বেমা দাঁড়াই মা আদরাক, তুমি এই তিনটে উত্তর জানলে কি করে? সে কি বলবে? কারা তু কিতাব আল্লাহ ও সদ্দাক্তু আয়াতিহি অভিবাদলা হাদিস সদ্দাক্তু রসুলাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের আয়াতে আয়াতে যে কথা আছে আমি বুঝে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম। পড়া উল্লাহ না শোনা উল্লাহ? তো দেখেন ভাইরা, শোনা উল্লাহর পাশের ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। এই জন্য চেষ্টা করবেন পড়া উল্লাহ হতে। যদি লেখাপড়া না জানেন, অনেকে আসেন জানেন না, ইমাম সাহেবকে বলবেন ভাই কোরআনের তর্জমা করে করে শোনাও, হাদিসের তর্জমা শোনান, অথবা ক্যাসেটেও পাওয়া যায় অনেক ভালো তর্জমা, সেগুলো শুনবেন, আর আলেমদের বই পড়বেন, এলেম বাড়ানোর চেষ্টা করবেন। এটা বড় এবাদত, আল্লাহর প্রিয় এবাদত। সর্বশেষ যেটা বলবো ভাইরা, সেটা আল্লাহর সাথে বড় বিজনেস, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় পথ, সেটা হলো মানুষদেরকে আল্লাহর পথে ডাকা। কথা বোঝেননি? আপনাদের এই মসজিদের আশেপাশে বেনামাজি মানুষ নেই? গত 10 বছর 20 বছরে কয়জন বেনামাজি মানুষকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন? দিয়েছেন? আল্লাহ কিন্তু ধরবে ভাইরা। আমরা মানুষকে ঘৃণা করি, ও নামাজ পড়ে না, ও ভালো না। ভালো তো নকে ভালো বানানো আল্লাহ ধরবে তো? ও তো কেয়ামতের দিন বলবে আল্লাহ অমুক আমার দোকানে বাজার করতো, আমার সাথে চা খেতো, নামাজ না পড়লে যে আমাকে তো বুঝাইনি আল্লাহ, ওরও ধরতে হবে। তো ভাইরা, মানুষকে ভালো কথা বললে কি লাভ? আপনি কিছুই না, ভাই চল না মসজিদে যাই, নামাজটা পড়, ফরজ নামাজ পড়ে চলে আসবি, ভাই চল, ভাই আমার ও কাপড় পাক নেই, কাপড় লাগে না, কাপড় না পাক থাকলে যদি পাকের ব্যবস্থা নেই, না পাক কাপড় চল না ভাই, যাই, জোকের মতো ধরবেন। কথা বোঝেননি? আপনি যদি একজন মানুষকে একটা ভালো কথা বলেন, ও মানুক আর না মানুক, আপনার আমলনামায় বিরাট একটা সৎকার সওয়াব জমা হয়ে যাবে। আর ও যদি এই কথাটা শোনে, আপনার কথাই কোনো লোক যদি ভালো হয়, এর সে বড় বিজনেস নেই। একটা মানুষ যদি আপনার কথায় ভালো হয়েছে, আল্লাহর পথে এসেছে, খারাপ কাজ ছেড়ে দিয়েছে, ভালো কাজ শুরু করেছে, ও জীবনে যত ভালো কাজ করবে ওর কারণে কেয়ামত পর্যন্ত যত ভালো কাজ হবে সমান সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহর সাথে এসছে বড় বিজনেস নেই ভাইরা। তো ভাইরা, আমরা বুঝি না, আমার লম্বা সময় নেই, আমি 11টায় চলে যাবো, পাকশি যাবো এখন আল্লাহ যদি নেন। একজন ইন্স্যুরেন্স কোম্পানি যখন আপনার কাছে আসে, নানান কথা বলে, আপনি যখন রাগ করেন, আরে তো ওগুলো টাউট বাটপারি চিটারি, ও কি রাগ করে? কেন, ওর রক্ত মাংসে রাগ নেই? কেন, ওর স্বার্থ আছে, আপনাকে ঢুকাতে পারলেই কমিশন পাবে, তা আপনার স্বার্থ আছে না? আপনি যদি কেউ মসজিদে ঢুকান, আপনাকে কমিশন দেবে কে? তো এইদিকে একটু খেয়াল করেন না, ভাই চল মসজিদে, আরে বাদ দে। আপনি বলেন আলহামদুলিল্লাহ সওয়াব আমার বাড়লো, ভাই চল না, তোর আমি মসজিদে ঢুকে আমি জান্নাতে যাবো, তুই চল একদিনের জন্য, চল না ভাই তোর পা ধরায় ফ্রি। অসুবিধা আছে? মানুষদেরকে ভালো পথে ডাকবেন, এর চেয়ে বড় ইবাদত নেই। প্রত্যেকেই নিয়ত করেন না মাসে একটা মানুষ আমি নামাজি বানাবো, চেষ্টা করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।